বাঁধাকপির পাকোড়া কিভাবে মুচমুচে হবে এই জন্য আগে পানিটা খুব ভালোভাবে চিপে ফেলে দিতে হবে অসম্ভব মজার আমি যেইভাবে এই বাঁধাকপির পাকোড়াটা করেছি অবশ্যই আপনারা এটা ঝটপট করে ফেলতে পারবেন এবং এটা অনেক ক্রিস্পি হয় একটা খেলে কিন্তু মন ভরে না এটা অনেকগুলো খেতে হয় এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি এই যে বাঁধাকপিটা মিডিয়াম সাইজ ছিল তো পুরো বাঁধাকপিটা আমি নিব না আমার অর্ধেকের থেকে একটু বেশি পরিমাপে আমি নিচ্ছি তো সবগুলো বাঁধাকপি আগে আমি এরকম চিকন করে কুচি করে নিয়েছি এই যে দেখুন বাঁধাকপিটা কিন্তু আগে ধুয়ে তারপর কুচি করে নিতে হবে কারণ এটা কাটার পরে আর কিন্তু আমি ধুবো না এখন আমি যে কাজটা করব। আমি কিছু লবণ দিয়ে বাঁধাকপিগুলো এইভাবে মেখে রেখে দিব। এইভাবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো লবণ দিয়ে তাহলে বাঁধাকপিগুলো অনেক সফট হয়ে যাবে এই যে দেখুন এক বাটি বাঁধাকপি এখন কিন্তু কত কমে গিয়েছে এখন আমি যে কাজটা করব এটা চাপ দিলে দেখুন প্রচুর পানি পড়বে যতটুকু সম্ভব হাত দিয়ে চেপে চেপে আমি বাঁধাকপি থেকে এক্সট্রা পানিটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আপনার বাঁধাকপিগুলো অনেক ক্রিস্পি হবে এই যে কতগুলো পানি বের হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন সবগুলো বাঁধাকপি চিপি চিপি পানিটা ফেলে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আর ধোয়া যাবে না এই যে বাঁধাকপিটা কিন্তু কাটার আগে আস্ত ধুয়ে তারপর কুচি করে নিতে হবে পানিটা ফেলে এখন আমি আমার বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব আমি যে যে মশলাগুলো দিচ্ছি সব কিছু আমাদের বাসায় কিন্তু সব সময় থাকে আর এখানে আমি প্রথমেই আমি দুটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো খুবই ঝাল তাই আমি দেড়টা নিয়েছি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কীরকম করে আমি পেঁয়াজগুলো কেটেছি আপনার দেখেই বুঝতে পারছেন একটু কুচি করে কেটে নিতে হবে আর হাফ কাপের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি শীতের সময় ধনে পাতা কিন্তু আমাদের সবারই থাকে বাসায় হাফচে চামচ করে হলুদ মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি এখানে দুই পিস পাউরুটি হাত দিয়ে এরকম যতটুকু ছোটো করা যায় ছোটো করে নিয়েছি আপনারা ছেলে ব্রেড ক্রাম্পও দিতে পারেন অথবা আপনারা ছেলে এখানে চালের গুঁড়া অথবা ময়দাও দিতে পারেন বাট আমি দিচ্ছি পাউরুটি এখানে আমি বেশি পাউরুটি নেই মাত্র দুই পিস পাউরুটি নিয়েছি পাউটিগুলো হাতে ছোটো ছোটো করে এভাবে ছিঁড়ে নিয়েছে এখন আমি এখানে হাফ কাপের মতো আমি এখানে বেসন নিয়েছি অবশ্যই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি বেসন না থাকলে আপনারা এখানে মসরির ডাল বেটেও দিতে পারেন এখন আমি লাগবে আমার ডিম আর আমি এখানে দুটা ডিম দিব দুটা ডিম দেওয়ার কারণে পাকোড়াগুলো খেতে অনেক মজা হয় এই জন্য আমি এখানে দুটা ডিম নিচ্ছি আপনারা যদি পরিমাপে কম করেন তাহলে একটা ডিম দিয়েও করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে দিতে হবে কারণ আমি কিন্তু বাঁধাকপি সামান্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে পরে ভাজার আগে টেস্ট করে যদি লাগে তাহলে আবার দিতে পারেন এখন আমি যে যে উপকরণ দিয়েছি ডিমের কারণেই কিন্তু ডিমের মধ্যে যে পাউরুটি দিয়েছে সেটা কিন্তু সফট হয়ে যাবে আর আমি এটা মেখে নেওয়ার পরে বাঁধাকপি থেকে কিন্তু একটু পানি ছাড়ে বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পানি ছাড়ে এটা এইভাবে মেখে নিলে এটা অনেকটা সফট হয়ে যাবে আর পাউরুটিগুলো এক্সট্রা পানিটা কিন্তু সোপ করে নেবে সবগুলো প্রকার মেখে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সসটা দিলে পাকোড়াটা খেতে কিন্তু আরও অনেক ইয়ামি হয় এই জন্য আমি এখানে টমেটো সস দিচ্ছি আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া যেটার কারণে আপনার পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে এই জন্য ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন খুব ভালোভাবে আমি এখন এই সবগুলো উপকরণ মেখে আমি দেখছি যে পাকোড়া সেপ দেয়া যায় কি এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসবে আপনি খুব সহজই কিন্তু এটা যেরকম চান সেরকম সেপ দিয়ে নিতে পারবেন এখন আমি ভাজবো ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে আমি আমার পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এ পর কিন্তু চুলা রাশটা মিডিয়ামে রাখবো হাইতে করলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা ভাজতে হবে মিডিয়াম আঁচে করে আমি একে একে সবগুলো পাকোড়া বাঁধাকপির ভেজে নিব আর বাঁধাকপি চলছে এখন কিন্তু ভরপুর বাজারে বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর এই বাঁধাকপি দিয়ে এইভাবে যদি পাকোড়া না খান তাহলে কিন্তু আফসোস থেকে যাবে এতটা মজার কারণ এক বাঁধাকপি ভাজি খেতে খেতে যখন ভালো লাগে না বিকেলে কিন্তু ঝটপট এরকম একটা পাকোড়া হলে আর কি লাগে আর এটা কিন্তু আমি যেহেতু সস দিয়েছি এই জন্য সস দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে আর আপনারা সস ছাড়াও খেতে পারেন আর এটা কিন্তু এই পাকোড়া দিয়ে কিন্তু মুড়ি মাখিয়ে খেতে অনেক মজা হয় কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ